সুপ্রিয় দর্শক শ্রোতা, ইসলামিক কালচার একাডেমি ভর্নিয়ার পক্ষ থেকে আমি আব্বাস আলী আপনাদের জানাই সালাম, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে পবিত্র কুরআন হাদিসের আলোকে তাফসীর পেশ করছেন আল হাজ মাওলানা নূর মোহাম্মদ শেখ, বর্ধমান, ভারত। সুপ্রিয় দর্শক শ্রোতা, মাহফিলটি 2014 ইং সালের 8 ডিসেম্বর তারিখে রানীশঙ্কুল ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছিল। মাহফিলটির ভিডিও শব্দ ধারণ, স্যাটেলাইট ও এডিটিংয়ে মোহাম্মদ আব্বাস আলী, ইসলামিক কালচার একাডেমি, ভর্নিয়া, রানীশঙ্কুল, ঠাকুরগাঁও। মোবাইল 01713777480 এবং 01714228641। বিশেষ সহযোগিতায় আবুল কালাম আজাদ, রানীশঙ্কুল। ওয়াফিয়াত কুল্লু নাফসিম মা আমিলাত ওয়া হুয়া আ'লামু বিমা ইয়াফআলুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা যুলজিলাতিল আরযু যিলজালাহা وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا وَقَالَ الْإِنْسَانُ مَا لَهَا يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا بِأَنَّ رَبَّكَ أَوْحَى لَهَا يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا أَعْمَالَهُمْ فَمَن يَعْمَلْ مِثْقَالَ জাররাতিন খায়রা ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা জাররাতিন শাররা ইয়ারা। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আন হুযাইফাতা উসাইদিল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল নাহনু নাযকুরু فأطلع النبي صلى الله عليه وسلم ما تذكرون يا حذيفة قالوا نذكر الساعة يا رسول الله صلى الله عليه وسلم فقال النبي صلى الله عليه وسلم إنها لن تقوم حتى ترونها عشرة آيات الدجال والدخان والدبات ويزوز ومازوج نزول عيسى ابن مريم ثلاثة خسوف خسوف المشرق خسوف المغرب خسوف الجزيرة العرب وطلع نزول عيسى ابن مريم وطلع الشمس খুদার বাণী হাতে লয়ে বলছি শোন মুসলিম, যত্ন করে রাখবে মনে হও যদি গো মোমেন। খোদার বাণী মাথায় লয়ে বলছি শোন মুসলিম, যত্ন করে রাখবে মনে হও যদি গো মোমেন। বিদায় কালে গেছেন বলে আহমদের শেষ নবী, বিদায় কালে গেছেন বলে আহমদের শেষ নবী, সঙ্গে সাথী কেউ হবে না হইবে তোমার লায়েবন। খোদার বাণী মাথায় লয়ে বলছি শোন মুসলিম, যত্ন করে রাখবে মনে হও যদি গো মোমেন। শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার
সম্মানীয় ব্যক্তি আজকের সভার সভাপতি, উপস্থিত সম্মানীয় অতিথিবৃন্দ, সামনে আমার আকাশের তারকা সাদৃশ্য ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল ও প্রজেক্টের মাধ্যম দিয়ে দেখনে বালি মমিনা মা ও বোনেরা, প্রশংসা তো তারই যিনি দাবি রাখেন 100%, তিনি আল্লাহ। আজকে আমাদেরকে দ্বিতীয় দিনে এখানে হাজির যিনি করেছেন তিনি কে? আল্লাহ। আজকে যার কথা শুনব তিনি কে? আল্লাহ। মহাগ্রন্থর সমস্ত বাণীটা কার? আল্লাহর। তো আমরা সেই আল্লাহর গোলাম, এর জন্য আমরা খুশি। আল্লাহর গোলাম এর জন্য খুশি না দুঃখিত? যতজন খুশি ততজন শুক্রিয়া করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়না তাজদারে মাদানী নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মহতরম মুকাররাম, আজকে রানীশঙ্কর ডিগ্রি কলেজ ময়দানে দুই দিন ব্যাপী আয়োজিত মহফিলে প্রথম দিন শেষ হয়ে দ্বিতীয় দিন শুরু হয়েছে, আজকে সমাপনী দিবস। প্রথম দিনে বক্তব্যের বিষয় ছিল কি? পার্থিব জগতে আমরা কিভাবে চলব, নাফসকে কিভাবে দমন করব এবং আল্লাহর কাছে কিভাবে কামিয়াবি নিব। আমাদের সামনে একটা ইমিগ্রেশনের জায়গা রয়েছে যেটার নাম কবর, যেখানে আমাদের জিন্দেগির সমস্ত কিছু চেক আপ হবে। কবর এমন একটি জায়গা, কুখ্যাত হও চাই বিখ্যাত হও, নিরক্ষর হও চাই শিক্ষিত হও, নবী আম্বিয়া থেকে নিয়ে কাফির বেইমান পর্যন্ত কবর কাউকে ক্ষমা করেননি আর কাউকে করবে না। কবরে সকলকেই যেতে হবে। এরপরে আজকের বক্তব্যের বিষয় কবর থেকে নয়, আজকের বক্তব্যের বিষয় শুরু হবে কেয়ামত। কি বলেছিলাম গতকাল? কেয়ামত। কেয়ামতের বেশ কয়েকটি নাম আছে। কেয়ামতের নাম হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন বলতে কেয়ামত। আবার কেয়ামত হচ্ছে ইয়ামুল ফসল, পৃথক হওয়ার দিন, এটাও কেয়ামত। ইয়ামুল হিসাব, সেদিন হিসাব লেনদেনের পালা, এর জন্য সেটাও কেয়ামত। আর কেয়ামত, কেয়ামত শব্দের অর্থ হল মহাপ্রলয়, এমন একটা ভয়াবহ দিন যে দিনটা আল্লাহ 50,000 বছরে একটা দিন করবে। সেই কেয়ামত আজকে বক্তব্য, সেটাকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আমি একটা হাদিসের নববী এবং কোরআনের পরপর সূরা জুমার থেকে 4টি আয়াত তেলাওয়াত করেছি এবং আমি নিয়ত করেছি আজকে কেয়ামত সম্পর্কে বলবো ইনশাআল্লাহ, তবে আমার আল্লাহ যদি আমাকে তৌফিক দেন তো। এখন আমি আপনাদের সামনে আমার বক্তব্য শুরু করে দিয়েছি, বক্তব্য চলছে, শুধু এতটুকুই বলবো আপনাদের কাছে। আমি আমার প্রেম নিবেদনের একটা আবেদন আজকে রাখব, সেটা হচ্ছে এই, আমি জানি না এই রানীশঙ্কর ডিগ্রি কলেজ ময়দানে আমাকে আর কবার আল্লাহ আনবেন আর কবার আসব। হতে পারে আগামী মহফিলের আগেই পৃথিবী থেকে চলে যেতে পারি, কারণ এক একটা মানুষ তার নির্দিষ্ট দিন সে জানে না। আজকে আমি একটা নতুন জিনিস আপনাদের কাছে রাখতে চাইছি, সেটা হচ্ছে কি, যে আমার বক্তব্য ধারাবাহিকতা চলবে, বক্তব্যের মধ্যে কোনো ডিস্টার্ব থাকবে না। শুধু এতটুকুই আপনাদের সঙ্গে একটু ওয়াদা রাখতে চাইছি, আমি আপনাদেরকে ভালোবাসি, এটা তো জবান দিয়ে বহিঃপ্রকাশ করা যায় না। ভালোবাসি কেন, কিভাবে ভালোবাসছি সেটা কর্মের ময়দান দিয়ে বোঝা যাবে। কারণ আমি আপনাদের আবদার ঠেলতে পারিনি, বিধায় আজও আজকে আছি, কিন্তু আপনারা আমাকে ভালোবাসেন কিনা সেটা আমি কি করে বুঝব? শুধু আজকে বুঝব, আমি যতক্ষণ না বলবো শেষ হয়েছে অতক্ষণ যাবেন না, এইটুকু ওয়াদা খালি করেন। আমি যদি চুপ করে বসে থাকি তো আপনারাও চুপ করে বসে থাকবেন, এই মহাবতের বিনিময়টা আজকে দিতে হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, খুশি হলাম
মেহমানকে খুশি করলে আল্লাহ খুশি হন। এখন আমি আমার বক্তব্যের দিকে এগিয়ে যাই। কিয়ামতটা হবে কোথায়? আসমানে, না জমিনের নিচে, না এই জমিনে। কিয়ামতটা হবে এই জমিনে। এরপর আপনাদের কৃষি এলাকা ধান পেকে এসেছে, ধানটা তুলে নিয়েছে, যেখানে ধানটাকে ঝাড়বে ওই জায়গাটা আপনারা কি বলেন? বাড়ির সামনে খোলান। যাক, আপনারা মালদার ভাষায় বললেন, এটা মালদাওয়ালারা বলে খোলান, আমাদের বর্ধমানের ভাষায় বলে খামার। তো যখন চাষি দেখে যে আমার ধান পেকে এসেছে, সে যখন মনের দিক থেকে নিয়ত করে যে আমি আমার ধান কেটে আমার খামারে বা খোলানে আনব, তখন লিভার বা দুটা মানুষ ডেকে লিভার করে খোলানটাকে ঠিক করে, করে না? ছোট ছোট আগাছা আছে, গাছগুলো তুলে ফেলে দাও। ঘাস আছে, ছেঁচে ফেলে দাও। খালেতে সামান্য পানি আছে, ছেঁচে ফেলে দাও। ওটাকে একটা চটিয়াল ময়দান করো, আমার ধান আসবে। তো আল্লাহ তাবারক বা তাআলা যেদিন নিয়ত করবেন যে আমি কেয়ামত করব, আমার ফসলকে আমি তুলব, সেদিন এ ময়দানে পানি থাকবে না, গাছও থাকবে না, একটা ঘাসও থাকবে না। তিনি তেনার কুদরতের মানে ক্ষমতায় একটা রুটির খোলা যেমন হয়, পৃথিবীটা ওই রকম বানাবেন। কথা বুঝে আসলো? পানি থাকবে না, চাষি চায় না যে আমার খোলানে পানি থাকুক, সে চায় না যে ঘাস থাকুক, সেম আল্লাহ চাইবে না। আল্লাহ এর জন্য বলছেন, আমরা কিয়ামত নিয়ে কোনো চিন্তাই করি না, আমাদের সারা বছরে একবারও মনে পড়ে না সেই কঠিন কিয়ামতে কিভাবে পার হব। তাহলে সাহাবীদের শোনেন হাদিস যেটা পড়লাম, হযরতে হুযাইফা হাদিসটা বর্ণনা করছেন, উনি বলছেন আমরা কয়েকজন সাহাবী মসজিদে নববীতে বসে আছি, একে ওপরে আলোচনা চলছে, আলোচনা করতে করতে আমরা এত ভীত সন্ত্রস্ত হয়ে গেছি, আমাদের মুখগুলো কালো হয়ে গেছে, আমাদের আলোচনা চক্র চলছে, পার্থিব কোনো ব্যবসা নয়, চাষ নয়, চাকরি নয়, রাজনীতি নয়, আমাদের ওখানে আলোচনা চলছে কঠিন কিয়ামতের দিন কেমন করে থাকব, আল্লাহর কাছে কেমন করে জবাব দিব, আর আমার আল্লাহর সাথে আমাদের ব্যবহার কি হবে, এই আলোচনা চলছে। বিশ্ব নবী হুদরা থেকে দেখে নিয়েছেন আমার কয়েকজন সাহাবী মসজিদে বসে বসে কোনো একটি আলোচনা করছে। এবার নবীজি কি করলেন, হুজরা থেকে বের হয়ে গেলেন, এক পা দুই পা করে আগিয়ে আগিয়ে গিয়ে বললেন, মা তাজকুরুনা হুযাইফা, হুযাইফা রে তুমি কি চিন্তা করছো, কিসের আলোচনা করছো, তোমাদের চেহারা কেন এত বিবর্ণ হয়ে গেছে হুযাইফা? হযরতে হুযাইফা জবাবে বলছেন, আমরা সকলে একই কণ্ঠে উত্তর দিলাম, নাজকুরু সাআতা ইয়া রাসূলুল্লাহ, সেই কঠিন দিন যেদিন আল্লাহ আমাদেরকে জমা করবেন, যেদিন আল্লাহ হিসাব নেবেন এবং জান্নাত জাহান্নামের সার্টিফিকেট দেবেন, ওই দিন সম্পর্কে আমরা আলোচনা করতে 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 এমন অবস্থায় পৌঁছেছি, আমরা হতাশার জায়গায় পৌঁছে গেছি। আল্লাহর নবী বললেন, হুযাইফা রে, ও হুযাইফা, ওরে আমার সাহাবীরা, তোমরা কান করে শোনো, ইন্নাহ লাম তাকুমা হাত্তা তারাওনা আসরাতা আয়াতিন, হুযাইফা রে
কেয়ামত কোনদিন হবে না, হবে না, হবে না। তোমাদের চিন্তা করতে হবে না, যতদিন দশটা জিনিস নিজের চোখে না দেখবে। এ বর্ণনাটা আমি করেছি পীরগঞ্জ ডিগ্রি কলেজ ময়দানে বন্ধু, শুধু এতটুকুই নিব ওখান থেকে। আল্লাহর নবী বললেন ওই দশটা জিনিস কি? দাজ্জাল দেখবে, দুখান দেখবে, দুবার বলে একটা জানোয়ার দেখবে, ইয়াজুজ মাজুজের দল আসবে, ঈসা আলাইহিসসালাম পৃথিবীর বুকে আসবে, আর তারপরে আপনার পশ্চিম দিকে সূর্য উঠবে, একটা আগুনের প্রাচীর বের হবে ইমাম থেকে, সারা পৃথিবীর মানুষকে কিয়ামতের মাঠে জমা করবে, আর তার মধ্যে তিন খানা ভূমিকম্প হবে, সালাসাতা খুসুফিন, খুসুফিল মাশরিকি, খুসুফিল মাগরিবি, খুসুফিল জাজিরাতিল আরব, একটা ভূমিকম্প পূর্ব দিক থেকে গুরগুর গুরগুর করে কাঁপতে কাঁপতে পশ্চিম দিকে যাবে, আর একটা ভূমিকম্প পশ্চিম দিকে উঠবে কাঁপতে কাঁপতে পূর্ব দিকে চলে যাবে, আর একটা আরব কান্ট্রি যে কোনো সমুদ্র উপকূল দ্বীপ থেকে ভূমিকম্প হবে। এই তিনটে ভূমিকম্প যখন হবে হুজাইফারে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি والارض جميعا قبضته يوم القيامه والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون। তোমরা কি আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানো? আল্লাহ কে? আল্লাহর ক্ষমতা কি? সাত তবক আসমানকে সূরা জুমারের মধ্যে বলছেন এরকম লিখতে একটা হাতের মধ্যে নেবেন, এবং জমিনকে আর একটা হাতে নেবেন। দুই হাতে নেওয়ার পর হাদিসের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে নড়াবেন আর বলবেন লিমালিল মুলকিলাম, আজকের দিনের মালিককে তোরা বল, আয়নাত দিয়ার, আয়নাল আহাল, আয়নাত তিজারা, আয়নাল মাল, আয়নাত জাজাক, কই তোর সেই বংশ গৈরক, কই তোর সেই পার্টির লোক, কই তোর রাজনীতি, কই তোর মাল, বল যে বিবি যে মাল তোকে মসজিদ থেকে রুখে দিয়েছিল সে কই? আজকের দিনে তোর বংশ কয়? তোর আট ভাই দশ ভাই ছিলে, যার অহংকার মানুষকে মানুষ মনে করতিস না, কই তোর মাল, কই তোর ব্যবসা বাণিজ্য, কোথায় তোর তিজারাত? একটি বার তুই জবান খুলে বল, হাসুরবাসী চুপ হয়ে থাকবে, কারো কিছু বলার ক্ষমতা থাকবে না। আমার আল্লাহ আসমান জমিনকে নামাবেন আর বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকের দিনের মালিক আমি, আমার নাম রহমান শেষ হয়ে গেছে, রাহিম নাম আর নাই রে বান্দা শুনেলে, আমার নাম হচ্ছে কাহার। কাহার মানে হচ্ছে বন্ধুরা আমার জবরদস্ত বিচার করনে ওয়ালা, যাকে ধরবো তো গন্ডার, মারবো তো গন্ডার, লুটবো তো ভান্ডার, একদম চুলচেরা হিসাব শুরু হয়ে যাবে। এখানে আর তোমাকে কেউ মদদ করনে ওয়ালা, লা তামলিকু নাফসুন লি নাফসিন শাইয়া ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ, আল্লাহর হুকুম চলবে, এছাড়া পৃথিবীর কেউ তোমাকে সাহায্য করনে ওয়ালা থাকবে না। এরপরে আল্লাহ করবেন কি? আল্লাহ বলবেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইসরাফিল,
সুর ফুঁকক, ইসরাফিল শুরু করবে সুর। এই সুরটা যখনই ফুঁকতে শুরু করবেন, ইসরাফিল টোটাল তিনখানা সুর ফুঁকবেন। কেউ বলছে না দুইখানা, কোরআনে দুইখানার কথা আছে। প্রথম সুর যখন ফুঁকতে শুরু করবে, আপনার ঘর আমার ঘর, স্কুল কলেজ অট্টালিকা পাহাড় পর্বত পৃথিবীর বুকে যা আছে সব ভেঙে চুরমার হয়ে যাবে। ওয়াসিরাতিল জিবাল ফাকানাত সারাবা, পাহাড়গুলো ধুলো বালির মতো উঠতে শুরু করবে। এবার কেয়ামত শুরু হয়ে যাচ্ছে বন্ধুরে। পাহাড়গুলো যখন ঝড়ের মতো উঠবে, গাছপালা নদী নালা কিছুই পৃথিবীর বুকে থাকবে না। ইজাস সামা উন ফাতারাত, আসমান টুকরো টুকরো হয়ে পড়বে। আজ জমিনের ওপরে এদিকে চন্দ্র সূর্য ওয়াইজাল কাওয়াকিব তাসারাত, এবং সূর্য চন্দ্র যত কিছু তারা আছে বিক্ষিপ্ত হয়ে পড়ে যাবে। গ্যালাক্সি থাকবে না, ব্ল্যাক হোল থাকবে না, সব চুরমার হয়ে পৃথিবীর বুকে যখন পড়বে, তখন যারা আকাশের বিজ্ঞানী ছিল রকেটে চেপে বারবার চাঁদে গেছে, ওরা পাথর কুড়িয়ে মাথায় মারবে আর বলবে চাঁদে রে, ওরে বুধ রে, ওরে মঙ্গল রে, তোদের কাছে যেতে গিয়ে আমি গবেষণা করে 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 সূত্র আবিষ্কার করতে গিয়ে মসজিদে করতে যেতে পারিনি, বিজ্ঞান হিসেবে পৃথিবীতে নাম নিয়েছিলাম বৈজ্ঞানিক, কিন্তু আল্লাহকে ডাকতে পারিনি। মহাকাশ বিজ্ঞানীরা কামবে, এবার শুরু হবে ইজা চল জিল্লা তিল আরদো জিল জালাহা ও আখরা জা তিল আরদো আসকালাহা ও কালাল ইনসান মালাহা। বন্ধুরে আমার মা বোনেরা যখন ধান কিরকম করে চালতে শুরু করে, সরিষাকে মোটা দানা উপর দিকে আসে, মিহি দানা নিচে দিকে চলে যায়, তো আল্লাহর জমিন যখন কাঁপতে শুরু করবে, ভিতরকার খনিজ দ্রব্য যা আছে উপর দিকে উঠতে শুরু করবে আর গুঁড়া মাটি নিচের দিকে যেতে শুরু করবে, তখন যারা বিজ্ঞানী ছিল জমিনের উপরে গবেষণা করেছে, এরা কাঁদবে আর বলবে অকলালি ইনসান মালাহা, জমিন রে তোমার আজকে কি হয়েছে। জমিন খবর দিয়ে বলবে দাঁড়া কি হয়েছে এবার বুঝতে পারবে, যার হুকুমে এতদিন চুপ ছিলাম, নির্মমভাবে কোদাল চালিয়েছিস, নির্মমভাবে ফাল চালিয়েছিস, কত রকম ফসল তুলে নিয়ে জিন্দেগি করেছিস, কিন্তু তাকে সাজদা করিসনি, আজকে তার হুকুমে জমিনের খেল শুরু হয়েছে, বুঝতে পারবি দাঁড়া 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 দাঁড়া। এবার জমিন খবর দিয়ে দেবেন, এবার আমার আল্লাহ বলেন যখনই সুর ফুঁকবে, মানুষ সুর শুনতে 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 বেহুশ হয়ে পড়ে যাবে পৃথিবীর বুকে, একজনেরও হুঁশ থাকবে না। সূরা জুমার বলছে সব বেহুশ হয়ে পড়ে গেল, আর কারো হুঁশ নাই। এবার আল্লাহ দ্বিতীয় সুর ফুঁকতে বলবে, ইসরাফিল চলো আবার সুর ফুঁকো। কিভাবে তৈরি করছে দেখেন ময়দানটা, তারপরে কিয়ামতের মাঠে কি হবে এটা তো পরের কথা, ময়দানটা এখন তৈরি হোক। দ্বিতীয় সুর ফুঁকো, ইসরাফিল শুরু করলো। বন্ধুরে আমার দ্বিতীয় সুর সম্পর্কে আমার আল্লাহ বলছেন সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। পৃথিবীর বুকে একটাও গাছ নাই, গাছ তো দূরের কথা, সামান্য তিনও দানা দুই পাতা ঘাস নাই, এক বিন্দু পানি পর্যন্ত নাই। বন্ধুরে আকাশ তো নাই, ছায়া নাই, শুধু এক কথায় মনে করলেন, একটা রুটি চিতায় বানাতে গেলে খোলাটা যেমন হয়, পৃথিবীটা ওই রকম হয়ে আছে, মানুষ খালি বেহুশ হয়ে পড়ে আছে। এবার যখন দ্বিতীয় সুর ফুঁকবে, কেঁচোকে মাটি থেকে উঠতে দেখেছেন কি, মাটির ভিতরে ছোট ছোট পোকাগুলো বালুকে এরকম করে উবলে উবলে উঠে 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 না। আমার আল্লাহ বলছেন ইসরাফিল যখন দ্বিতীয় সুর ফুঁকবে রে,
মাটির ভিতর থেকে তোরা উঠবে, উঠতে শুরু করবে। পায়ে জুতা নাই, মাথায় ছাতা নাই, পরনে কোনো কাপড় নাই, উলঙ্গ অবস্থায় এসব উঠবে। হযরত আদম থেকে নিয়ে কিয়ামতে প্রথম সুর ফোঁকা পর্যন্ত যে বাচ্চাটা জন্ম নিয়েছে সে উঠবে। প্রথম যে লোকটা হুঁশ ফিরে পাবেন, প্রথম এত কোটি মানুষের ভিতরে যার প্রথম নম্বরে হুঁশটা ফিরবেন উনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী উঠি আরশের দিকে নজরটা পড়বে, আর যখন আল্লাহর আরশের দিকে নজর পড়বে তখন বিশ্ব নবী দেখবেন আর একজন নবী আরশের পায়া ধরে দাঁড়িয়ে আছেন। এর জন্য আল্লাহ কোরআনে ওই নবীটার জন্য দুটি অক্ষর বাড়িয়ে দিয়ে বলেছেন ইল্লা মান শা আল্লাহ। নবী কি বলবেন? ওই নবীটার নাম হলো নবী মূসা। আল্লাহ নবী বলবেন মূসা রে, ও নবী মূসা, হুঁশ আপনার আগে হয়েছে না আমার আগে হয়েছে? নবী মূসা বলবেন ও আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ, সারা পৃথিবী বেহুঁশ হয়েছে, আমি হইনি। আমি পায়ে ধরে 40 বছর আল্লাহর কুদরতে কাটিয়ে দিলাম নবী মুহাম্মদ রে, আমি বেহুঁশ হইনি। আল্লাহ নবী বলবেন কেন মূসা তুমি বেহুশ হওনি? বলে ও নবী মুহাম্মদ তুমি জানো না আমি আল্লাহকে দেখার বড় শখ করেছিলাম। আল্লাহ বলেছিল নবী মূসা রে তুই দুনিয়ার চোখ দিয়ে দেখার চেষ্টা করিস না, আমি বারবার আবদার করেছিলাম তুর পার গিয়ে, যখন আমি বারবার আবদার করলাম আল্লাহ আমাকে নূরের তাজাল্লি দিল, আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। সেদিন আমি একা বেহুশ হয়েছিলাম, পৃথিবী হুঁশের মধ্যে ছিল। আমার আল্লাহ ওই সম্মানিত আজকে বিনিময় করে দিয়েছে। এরপরে একটার পর একটা মানুষ উঠতে থাকবে, তাদের মুখের প্রথম ভাষা হবে নাই 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 নাই। মানে কি নাই? ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, পালা নাই, জমি নাই, জায়গা নাই, বর্ডার নাই, বাংলাদেশ নাই, ভারত নাই, পাকিস্তান নাই, নাই 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 নাই, কিছুই নাই, কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না, সব তো সর্বস্ব শেষ হয়ে গেছে। এই নাই নাই যখন শুরু হয়ে যাবে বন্ধুরে, ঘর নাই, বাড়ি নাই, বডির দিকে তাকিয়ে দেখবে নিজের কাপড়টুকু নাই। এমন সময় নবীজি বলছেন ইউতাবি জাহান্নামা ইয়াউমাই জিল্লাহা সাবিন আলাফিন জিমানিন মা কুল্লি জিমানিন সাবিন আলাফিন মালাকিন। আমার আল্লাহ বলবেন ও ফেরেশতার দল যাও এবার জাহান্নামকে নিয়ে এসো, জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে হাশরের ময়দানে। জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে। দয়ার নবী বলছেন এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা ধরে থাকবে। ওই জাহান্নাম তাকাদু তামাইসু মিনাল কাইদি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির। জাহান্নাম যখন হুঙ্কার মারবে মেঘের গর্জনের মতো শব্দ উঠবে আর জোর করে চিৎকার মেরবে, তখন ওই সমস্ত ফেরেশতাকে টেনে জমা করে দিবে, এত শক্তিশালী হবে। আমার আল্লাহ বলেন তখন কিছু লোক জাহান্নামকে দেখে মাতালের মতো চলবে। কোরআন বলছে অমাহুম বিশুকারা, এরা মদ পান করেনি, এরা মাতাল নয়, ওয়ালাকিন আযাবিল্লাহি শাদীদ, কঠিন আযাব দেখে এরা মাতাল সেজেছে। কঠিন আযাব
চারিদিক থেকে তাদেরকে গ্রাস করেছে। এবার তারা মাতালের মতো হাঁটছে, কিন্তু আসলে তারা মাতাল নয়। আমার আল্লাহ বলছেন, যেমন ঘর বাড়ি শেষ হয়ে যাবে, ঘর বাড়ি চলে যাবে, তেমনি আত্মীয়তাও একই সঙ্গে চলে যাবে। আত্মীয়তা কেমন চলে? বাংলাদেশ এবং দেশের বাইরের সুনামধন্য আলেম ওলামাদের ভিডিও অডিও পেতে যোগাযোগ করুন মোহাম্মদ আব্বাস আলী, ইসলামী কালচার একাডেমি, ভর্নিয়া, রানীশঙ্কল, ঠাকুরগাঁও। মোবাইল 01713 77 7480 অথবা 01714 228641। যাবে বইয়ের পৃষ্ঠাগুলো বন্ধুরে একে ওপরে ধরে আছে, এই পাতাগুলোকে ছাড়ানো যাচ্ছে না, এরকম করলে পড়বে না, কিছুই না। কিন্তু এখানে সুতো দিয়ে ব্যান্ডিং করা আছে, সুতোটিকে যদি টেনে খুলে দেওয়া যায়, হালকা হাওয়া পেলে পাতাগুলো খুলে উড়ে যাবে। তো আমার আল্লাহ বলছেন, সারা পৃথিবীর মানুষকে একটা ধাগাতে সুতাতে বেঁধেছি, ওটার নাম হলো প্রেম। আমি আল্লাহ প্রেমটাকে কিয়ামতের মাঠে কেড়ে নিব, মানুষ তখন বিক্ষিপ্ত হয়ে যাবে। বিসমিল্লাহ রহমান الرحيم يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة হুমুল কাফারাতুল ফাজারা। ভাই ভাইকে পরিচয় দেবে না, মা বেটাকে পরিচয় দেবে না, বেটা বলবে মা, মা বলবে আমার ছেলে বলে তো কিছুই নাই, আমি বুঝি না, আমি জানি না। বাপ বেটার পরিচয় থাকবে না, শুরু হয়ে যাবে তখন নাই নাই বাদ দি, নাফসি নাফসে ইয়া নাফসে ইয়া নাফসে ইয়া নাফসে ইয়া নাফসে, নাফস রে তুই কি করবি, তুই কি করবি, তুই কি করবি। এমন সময় আল্লাহ একটা ঘোষণা দেবেন, একজন বলেছেন হযরতে সম্ভব ইমাম আহমদ বিন হাম্বাল, যে এই ঘোষণাটা শোনার সঙ্গে সঙ্গে কোরআনের তেলাওয়াত চলছিল, নামাজ পড়ছিলেন একজন আল্লাহর ওলি, আর যখনই সূরা ইয়াসিনের এই আয়াতটা এসেছে, এতর ধ্যানের সঙ্গে উনি শুনছিলেন, নামাজই বেহুঁশ হয়ে পড়ে গেছিলেন। সে আয়াতটা কি বন্ধুরে, আমার আল্লাহ কিয়ামতের মাঠের দিকে আঙুল তুলে চিৎকার করে বলবেন, অমতাজুল ইয়াওমাক আইয়ুহাল মুজরিমুন উমতাজুল ইয়ামা আইয়ুহাল মুজরিমুন, হে বেঈমান কাফির মুশরিক ফাসিকরা, তোমরা ইমানদারদের কাছ থেকে পৃথক হয়ে যাও, এদের সঙ্গে তোমাদের থাকার কোনো অধিকার নাই। আমার ইমানদার মুমিন মুত্তাকি এক পাশে থাকবে, বেঈমানের দল তোমরা ওদের সঙ্গে থাকিও না। উমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, মানুষ ইয়ানাফসি ইয়ানাফসি করবে, ইয়ানাফসি ইয়ানাফসি করবে, এমন সময় আমার আল্লাহ তিনটি হুকুম দেবে। কয়টা বললাম? তিনটা। জি ভাই, আপনাদের বিরক্ত লাগছে? খালি কিয়ামতটা তৈরি হোক, এবার কিয়ামত যখন চালু হয়ে যাবে, এরা তো খৈলান তৈরি হয়েছে, ধান ঝাড়া চালু হয়নি, তারপরে দৃশ্যগুলো বুঝবেন। তিনটি আল্লাহ বলবেন, কিয়ামত যখন তৈরি হয়ে যাবে, আল্লাহর সিংহাসন চলে আসবে, আল্লাহর সিংহাসনে বসবেন, সামনে চলে আসবে মিজান দাঁড়িপাল্লা। এরপর আমার আল্লাহ বলবেন তিনটে ঘোষণা, হাসর বাসে ওমা হুমান হাবি গায়বিন, আজকের দিনে
অনুপস্থিত হওয়ার কারো ক্ষমতা নাই, সবাইকে আমি জমা করেছি। এবার শোনো, আমরা একটা কাজ করো, আমল তোমরা করেছো, জিভায় পরীক্ষা দেয় ছাত্র, রিজাল্ট বানানোর দায়িত্ব কার? শিক্ষকের না? জোরে বলেন, পরীক্ষায় লিখে কে? ছাত্র। রিজাল্ট বানাবে কে? শিক্ষক। তামার আল্লাহ বলছেন, আমল করেছো তোমরা, রিজাল্ট বানানোর দায়িত্ব আমার। আল্লাহ বলছেন কোথা? সুরা ঝুমারে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া উজিয়াল কিতাব, আমি তোমাদের আমল নামা রেডি করে ফেলেছি, আমার আমল নামাতে কোনো গাফলতি নাই, সমস্ত আমল নামা রেডি হয়ে গেছে। ওজি আবিন নবীন ওয়া সুহাদা, আমার আল্লাহ বলেন হাসরবাসী রে, তোমরা যদি তোমাদের আমল নামা নিতে আসো তো দুটি জিনিস সঙ্গে নিয়ে আসতে হবে, সেটা কি কি? একটা হলো তুমি তোমার নবীকে সঙ্গে করে নিয়ে এসো, আর আমল করেছো এর সাক্ষীটা সঙ্গে নিয়ে এসো। যতক্ষণ পর্যন্ত সাক্ষী আর নবী না আনবে, আমি আল্লাহ তোমাকে কিন্তু তোমার রিজাল্ট দিব না। আমার কাছ থেকে যদি রিজাল্ট নিতে হয় তাহলে কি করতে হবে? ওজি আবিন নবীন ওয়া সুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাকি ওয়া হুম লা ইজলামুন। হাসরবাসী রে, যদি তোমরা আমল নামা নিতে চাও তোমরা তোমাদের নবীকে সঙ্গে করে আনিও, আমল করেছো এটা সঙ্গে নিয়ে এসো, আমি তোমাদের মধ্যে বিচার করব, নিশ্চয়ই তোমাদের আমল নামা তোমাদের হাতে তুলে দিব। তো আমার আল্লাহ বলেন সেদিন খুশি হবে কে? যে ডান হাতে আমল নামা পাবে। আম্মা জান আয়েশা, ওয়ান আয়েশা তারা যে আল্লাহ তালানহা ওয়াহিয়া বাকাত, ওয়ান আয়েশা তারা যে আল্লাহ তালানহা ওয়াহিয়া বাকাত, হযরত আম্মা জান আয়েশা রাজিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে ছিলেন, হঠাৎ কেঁদে ফেললেন। কে মেয়েটি? আম্মা জান আয়েশা। কার স্ত্রী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। আম্মা জান আয়েশা হচ্ছেন খাতুনে জান্নাত, জান্নাতি মহিলা। শুধু তাই নয়, ওনাকে মহিলাদের মধ্যে মহাদ্দিস বলা হয়। মা বোনেরা কান করে শোনেন, সেই আয়েশা, আম্মা জান আয়েশা বহু হাদিস বর্ণনা করেছেন, বুখারী মুসলিমে যার ভুরি ভুরি নাম আছে। উনি কি করছেন? বাড়িতে বসে থাকতে থাকতে হঠাৎ হাও হাও করে, মানে ভিবড়ে দিলের ভিতর থেকে কেঁদে ফেললেন। বিবি কাঁদছেন, স্বামী বসে থাকতে পারেন? পারেন না। আল্লাহ রসুল ছিলেন ঘরে, ঘরে বসে থাকার পর এসে বলছে, মা ইবকি কি আয়েশা, আয়েশা রে কে তোমাকে কাঁদাল? আয়েশা তুমি বলো কে তোমাকে উঁচু নিচু কথা বলেছে কি? বলে না। আয়েশা তোমাকে কি কোনো কথা রাখা তোমার দিলে দিয়েছি কি? বলে না। নবীজি বলেন, আয়েশা রে কোনো ব্যবহারে তুমি কষ্ট পেয়েছো কি? বলে না। আল্লাহ নবী বললেন, তবে তুমি কাঁদছো কেন একটি বার আমাকে বলো। আম্মা জান আয়েশা বললেন, যাকান তুম নারা ফা বাকাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি এখনই বসে বসে কঠিন জাহান্নামের কথা আর জান্নাতের কথা কিয়ামতের কথা চিন্তা করছিলাম, আর চিন্তা করতে করতে মনির জগতে আমি মাহশারের ময়দানে ভেসে চলে গেছিলাম।
আমি নিজেকে থাকতে পারলাম না দয়ার নবী গো আমি কেঁদে ফেললাম। মেয়েটি বড় চালাক ছিলেন, একটা জিনিস লক্ষ্য করলেন, উনি কি লক্ষ্য করলেন যে আমার হাবিব দয়ার নবী আখিরি পয়গম্বর আল্লাহর নবী আমার কত মহব্বতের স্বামী আমার চোখের পানি ওনার কলিজায় গিয়ে লেগেছে তাই সমস্ত কিছু ছেড়ে দিয়ে সে বলছে আয়েশা রে তোমাকে কেউ কাঁদাল কে। এ তো কঠিন মহব্বত আছে, তাহলে আমি একটা আখেরাতের কাজ গুছিয়েলি। আখেরাতের কাজ কি গুছিয়েলি? সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন হাল তাজ করুনা আহলে কুম ইয়াউমাল কিয়ামতে ইয়া রাসূলুল্লাহ। দয়ার নবী গো পৃথিবীর বুকে আমি কান্দলাম, পৃথিবী তো সুখ দুঃখের জায়গা চড়াই উতরাই আছে, আপনি না চুপ করালো আমি চুপ হয়ে যাব, এখানে মনে পড়েছে কেঁদেছি আবার সংসারে ভুলে যাব, কিন্তু যে কঠিন দিন কিয়ামতের ময়দানে কাঁদার পালা পড়ে যাবে সেদিন যখন আমি কান্দব দয়ার নবী আপনার কি একবার বিবি বলে মনে থাকবে নাকি? আর আপনি কি এইভাবে আমার সামনে গিয়ে বলবেন আয়েশা রে তোমাকে কে কাঁদাল? আল্লাহর নবী জবাবটা কি দিছে দেখেন, জবাবটা কত তত্ত্ববহুল কথা। আল্লাহর নবী বলছেন রে আয়েশা সালাসিন মাতিন ফালা ইয়াজকুরুন আহাদুন আহাদান। ওই কিয়ামতের ময়দানে তিনখানা মহড়া এমন আসবে, কিয়ামত চলবে 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 50,000 বছর ধরে চলতেই থাকবে, এর ভিতরে তিনটি কঠিন মওকা আসবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না, আমি নবী হয়ে আয়েশা রে তোমাকে মনে রাখতে পারবো না। বন্ধু আমার, আমরা বলি তিন পীরের মুরিদ, সাত পীরের মুরিদ আমার জন্য সুপারিশ করবে, সাফাত করবে, স্বয়ং নবীজি বললেন আয়েশা রে মনে রাখতে পারবো না। এবার কোরআনে আয়াত নাজিল হলো আহলে বায়াতকে কেন্দ্র করে, আল্লাহর নবীর কাছে জিব্রাইল আমিন এসে বলে গেলেন কুল মা কুনতু বিদাম মিনার রাসূল, হে রসুল আপনি তো কোনো নতুন রসুল নন, আপনি তো কোনো নবী নন, এর আগে তো অনেক পুরাতন নবী বা রসুল চলে গেছে, বিধায় আপনি আয়াতটা শুনিয়ে দেন আপনার আহলে বায়াতদেরকে। নবীজি বললেন বেটি ফাতেমা ও ভাইয়া হাসান হুসান আলী রে শোনো, আমার কাছে এইমাত্র জিব্রাইল আমিন কিয়ামতের কঠিন একটি আয়াত দিয়ে চলে গেলেন, যে আয়াতটা মানে আমার আমাকে বললেন আপনি তো কোনো নতুন রসুল নয়, এ আয়াতটা বলার কারণ হচ্ছে মা বেটি ফাতেমা রে কিয়ামতের মাঠে নবীর বেটি ফাতেমা বলে কোনো কনসিডার হবে না, তুই আমার বেটি তাও কোনো কনসিডার হবে না বেটি ফাতেমা রে, নিজের নিজের আমলের ওপরে নিজে নিজে কিয়ামতকে নিজেকে প্রতিবাহিত করতে হবে। আম্মা জানা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ কঠিন কিয়ামতের দিনে এত লোকের ভিতরে আমি আপনাকে কোন কোন জায়গায় খুঁজে বের করব। বিশ্বনবী বলেন আয়েশা রে ভালো করে শুনেলাও, যখন তুমি কিয়ামতের ময়দানে আসবে প্রথম তুমি চলে যাবে হজ কাউসারের কাছে। আল্লাহ আমাকে বড় সম্মানী দিয়েছেন, সম্মানীটা কি বন্ধু? নবীজি বলছেন ওই সম্মানীটা হলো আমার আল্লাহ আমাকে কিয়ামতের মাঠে হজ কাউসারের মালিক বানিয়েছেন। ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবদার। হজ কাউসারটা কেমন হবে? মুসলিম শরীফের হাদিস
চৌকান্না হজ হবে। বিরাট বড় হাউস যার মধ্যে অসংখ্য আকাশের তারা যেমন জ্বলছে এরকম পেয়ালা চলবে, গোটা হাউসটা সিকিউরিটি দিয়ে আল্লাহ সেটাকে ঘেরে রাখবেন, একটা দিকে কাউন্টিং হবেন, বিশ্বনবী ওখানে পানি পান করাবেন, আর দুই দিকে ওখানে কলাক্সিবেল গেটের মতো পর্দা থাকবে, দুটি সিকিউরিটি ফেরেস্তা থাকবে, বিশ্বনবী বলবেন উম্মতরে এসো এসো পানি পান করে যাও, যে আল্লাহ রসুলের উম্মত হবে সে পানি পাবে, আর যে নবীজির উম্মত হবে না, যার চেহারাতে রসুলকে পাওয়া যাবে না, যার চেহারাতে রসুলকে পাওয়া গেল না, যার পোশাকে রসুলকে পাওয়া গেল না, যার ভাষাতে চলাতে ফিরাতে ওঠাতে বসাতে এবং যার জিন্দেগীর আমলে বিয়েতে সাদিতে সমস্ত দিক থেকে রসুলকে পাওয়া গেল না, ওই লোকটা যখন পানি পান করতে যাবে, ভালো করে শুনেলেন, যার চেহারা রসুলের মতো নয়, যার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রসুলের মতো নয়, যার জবানের ভাষাটা রসুলের মতো নয়, যার দিলটা রসুলের মতো নয়, যার আপনার কাপড় পোশাকটা রসুলের পোশাকের সঙ্গে মেল হলো না, যে রসুলের সুন্নতকে মেনে নিতে পারলো না, ইহুদি নাসারাকে যে স্বাগতম জানালো, চির দুশ্মন ইসলামের রসুলের দুশ্মন তাদেরকে স্বাগতম জানালো, যার বাড়ির বিয়ের অনুষ্ঠান রসুলের ফাতেমার বেটির বিয়ের মতো হলো না, যার কথাবার্তা রসুলের মতো হলো না, যার খাওয়া দাওয়া লেনদেন রসুলের মতো হলো না, এক কথায় নবীজির জীবন আদর্শ যার কাছে পাগল না, ওই লোকটি যখন গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ আমাকে পানি দেন, আল্লাহর নবী সেদিন রাগে একদম সঙ্গে সঙ্গে কড়া কথা দিয়ে বলবেন, মুসলিম শরীফে হাদিসটা তিনবার এসেছে, সোহকান সোহকান লিমান গাইয়্যারা মিন দীনি, সোহকান সোহকান লিমান বদ্দালা মিন দীনি, আল্লাহর নবী ধুমকে তেড়ে দেবে, কিন্তু ও তো বুঝে নিয়েছে ওই পানি ছাড়া হাসরের মাঠে থাকা যাবে না, পানিটা কোনো রকম লিতেই হবে, এরপরে ও ভাববে রসুল তো মহব্বতের মানুষ, রসুল তো দুর্বল মানুষ, রসুল তো মানুষকে বড় মহব্বত করে, কোনো রকম পানিটা খেয়ে নি, আল্লাহ রসুলের কাছে জোর করে যখন পানি আনতে যাবে এমন সময় বুকে ছাপ্পা মেরে সিকিউরিটি ফেরেস্তা ধরে বলবে বেঈমান পৃথিবীর বুকে বহু কিছু করেছ, রসুলের বিরুদ্ধে কথা বলেছ, চেহারা চরিত্রকে রসুলের মতো বানাতে পারো নি, ইহুদি নাসারার মতো চলেছ, আজকে তুমি পানির আবদার কর, এমন করে টানতে টানতে নিয়ে যাবে আর দুই দিক থেকে পর্দা এসে আটকে যাবে, ওই লোকটি পানি পাবে না। বন্ধুরা আমার, এরপরে ঘটনা হলো কি, আম্মা জানা এসে কে নবীজি বললেন এসে রে যদি তুমি হাও যে কাউসারের কাছে আমাকে না পাও সুজা চলে যাবে পুলসে রাতের কাছে, তোমাকে দ্বিতীয় ঠিকানা বলে দিচ্ছে, ওখানে আমি কেন থাকবো শোনেলাও, যেখানে পুলসে রাতটা শুরু হয়েছে ওই জায়গাতে আমি দাঁড়িয়ে থাকব, আমার যে উম্মতেরা আমার যে উম্মতারা বিনা হিসাবে জান্নাত যাবে রে তাদের সঙ্গে আমি মহব্বতের মুসাফা করব, একটা একটা করে ফেরেশতা ধরিয়ে দিয়ে বলবো যাও উম্মত তুমি চলো আমি আসছি, আয়েশা রে ওই জায়গাতেও যদি আমাকে তুমি না পাও আমার তৃতীয় স্থান হলো আল্লাহর আরশের সামনে সাজদায় পড়ে পড়ে আমি কাঁদব, আমি সাজদায় পড়ে মাবুদের দরবারে যখন কাঁদব দয়ার মাবুদ আমার মাথার চুলে এরকম পবিত্র হাতটা ভরে আমাকে তুলে বলবে মোহাম্মদ হাবিবি রে ওরে আমার বন্ধু তুমি আমার আরশের নিচে কেন কাঁদো, তখন আমি বলবো দয়াল মাবুদ রে আমার অসংখ্য উম্মত আপনার আদালতে বাঁধা পড়েছে, সামান্য ছোট কারো একটি দুটি গুনহার কারণে তারা বাঁধা পড়ে গেছে, আল্লাহ আপনি আমাকে একটু পারমিশনটা দেন আমার উম্মতগুলোকে আমি জান্নাতে নিয়ে যাই, আমার আল্লাহ আমাকে পারমিশন দেবে, পারমিশন দিয়ে বলবে উম্মত মুহাম্মদ রে হে আমার হাবিব
তুমি তোমার উম্মতগুলোকে জান্নাতে তুমি একটা একটা করে ধরে ধরে নিয়ে যাও। আম্মা জানাইস আবার প্রশ্ন করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, কঠিন কিয়ামতের দিনে সমস্ত নবীর উম্মত তো একই সঙ্গে থাকবে, তা আপনার উম্মতকে আপনি কি করে চিনবেন? নবীজি বললেন, আয়েশা তুমি কি জানো না আমার যে উম্মত হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে তার উজুর অংশগুলো নূরে ঝকমক করবে আর আমি ওই ধরে ধরে জান্নাতে নিয়ে যাব রে। আম্মা জানাইসা যখন এ কথা বললেন, নবীজি বললেন উজুর অংশ নূরে ঝকমক করবে। বন্ধুরে আমার, বাংলাদেশের আমার প্রিয় ভাইরা, আমি বর্তমানে আপনাদের কাছে দয়া করে দুটি হাত পেতে বলছি, আল্লাহর হস্তে নামাজ ছাড়িয়েন না। পৃথিবীর বুকে যদি উঁচু নিচু ছোট একটু দুটো পাপ গোনা হয়ে যায় মানুষ হিসেবে হতে পারে, নামাজটা পড়লে অন্তত নবীজি উম্মত বলে হাতটা ধরে বলবে, আয় কি করেছিস চল দেখি আল্লাহর কাছে। গুনাহগার আপনি, গুনাহগার আমি, তিনবার যদি আমাকে চেয়ারম্যানের কাছে যেতে বলে একটা কোনো চাকরির ব্যাপারে, চতুর্থবারে আমি যাব না। তিনটে ছেলের জন্য যাব, চার নম্বর কেউ এলে আমি বলবো লজ্জা লাগছে আর যাব না। আর আমার দয়ার নবী সেদিন বারবার উম্মতের জন্য আল্লাহর কাছে যাবে। নবীজি বলবেন, নবীজি বলবেন উম্মত রে তোর বাঁচার জন্য আমার লজ্জা কিছু নাই, হাই দেখি আল্লাহর কাছে পারমিশন করা যায় কি না। বন্ধুরা আমরা নবীজিকে চিনতে পারলাম না। আম্মা জানায় সাকে বলেন, আয়েশা কেয়ামতের মাঠে আমি একটা একটা উম্মতকে ধরে ধরে আল্লাহর কাছে নিয়ে যাব। বন্ধুরে আমার, এবার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, উজিয়াল কিতাব, আয় 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 তোরা আমলনামা নিয়ে যা। ও উজিয়াল কিতাব, আমি তোদের আমলনামাগুলোকে রেখেছি সব তৈরি হয়ে গেছে, নিয়ে যা। ও জি বিন নবীন, হাসরবাসী নবী ছাড়া আমার কাছে আসবি না, নবী ছাড়া আসলে কিন্তু তুই আমল নাম পাবি না। অসুহদা তুমি যে আমল করেছ এর সাক্ষীটুকু তুমি সঙ্গে করে নিয়ে আসিও, নচেত আমি আল্লাহ তোমাকে আমল নামা দিব না। বন্ধুরা আমার, যার চেহারাতে ভাষাতে নবী আছে ওই লোকটা আল্লাহ নবীর কাছে যেয়ে বলবেন, ইয়া রাসূল আল্লাহে চলেন। আল্লাহ নবী বলবেন, আমি তৈরি আছি, তুমি না আমার উম্মত, আমার সুন্নতগুলি তোমার সমস্ত শরীরে একদম ফিটিং হয়ে রয়েছে, জুতো পরা থেকে নিয়ে মাথার টুপি পর্যন্ত, দৈহিক থেকে নিয়ে আমল পর্যন্ত আমি আজকের দিনে তোমার সুপারিশ করব। কিন্তু যার জীবনে রসুলের শূন্য থাকলো না ওই লোকটা রসুলের কাছে যাবে, কিন্তু নবীজি ওর সঙ্গে আল্লাহর কাছে যাবেন না। আম্মা তুমি কেমন করে আমাকে যেতে বলো বলো, আমি কোন সূত্র ধরে বলবো যে এটা আমার উম্মত? তোমার চেহারাতে তো কিছুই দেখা যায় না বন্ধুরে, এটা একটা তফসির। আর দ্বিতীয় তফসির, একজন মুফাসসিরিন বলছেন, কোটি কোটি উম্মতকে সঙ্গে করে যদি রসুল একটা একটা করে নিয়ে যায় তো শেষ হবে কখন? এর জন্য উম্মত নিজেই হাঁটা দেবে আল্লাহর কাছে, আল্লাহকে যেয়ে বলবে, আল্লাহ আমার আমলনামা দেন, আল্লাহ আমার আমলনামা দেন, আমি জান্নাতে যাব। আল্লাহ বলবে, তোর নবী কয়? আমি যে বলেছিলাম নবীকে নিয়ে আয়, বিনা নবীতে তো দিব না। সঙ্গে সঙ্গে সিনা উঁচু করে বলবে, আল্লাহ মাবুদ আপনি আপনার চোখ দিয়ে দেখেন আমার শরীরের মধ্যে আপনার নবীকে দেখতে পেয়েছেন কিনা, দেখেন আপনার নবী আছে কিনা, এটা দেখেন আপনার নবী আমার কাছে সুন্নতে টুপি থেকে নে পায়ের মোজা পর্যন্ত দেখেন, দুই হাতে জিন্দেগিতে যা আমল করেছে গোটা বডির মধ্যে আপনি তাকালে আপনার নবীকে পেয়ে যাবেন। আল্লাহ মুচকে হেসে বলবেন, বান্দা পেয়ে গেছে, আমার হাবিব যেন তোমার বডিতে লেগেই রয়েছে, তোমার কোনো চিন্তা নাই। এবার আল্লাহ বলবো, আমি যে সাক্ষী আনতে বলেছিলাম নবী তো আনলে ঠিক আছে, তোমার সাক্ষী কয়
বান্দা তখন বলবে আল্লাহ আপনি তো কোরআনে বলেছেন সি মাহুম ফি উজুহিহিম মিনাসারিস সুজুদ মাবুদ একবার এই জায়গায় তাকিয়ে দেখেন কালো হয়েছে কিনা, কতবার মাথা ঠুকেছি সারা জিন্দগি আপনার পায়ের তলায় মাথা ঠুকেছি, আমার হাঁটুতে হাঁটা আমার হাতে নূরে ঝকমক করছে, আল্লাহ বলবে সাক্ষীও পেয়ে গেলাম নবীও পেয়ে গেলাম, ও আম্মা মান উতিয়া কিতাবহু বিয়ামিনিহি, আল্লাহ হাসবেন আর মহব্বতের সঙ্গে ডান হাতে সার্টিফিকেট দেবেন, লোকটা সার্টিফিকেট পেয়ে ও আম্মা মান উতিয়া কিতাবহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, তার হিসাব হলো অতি আসানে, আয়েসে হাসতে হাসতে আত্মীয়র মধ্যে ঘুরবে আর বলবে আমি কামিয়াব আমি কামিয়াব আমি কামিয়াব আমি কামিয়াব হয়ে গেছি। ভাইয়া এ তো কামিয়াব হলো, এবারে যে নাকাম হবে, চেহারাতে নবী নাই, নবী তো আসেও নাই, চেহারাতে নবী নাই, নবী তো আসেও নাই, উজুর চিহ্ন নাই, সাজদার চিহ্ন নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই লোকটাকে কঠিন কিয়ামতের দিনে অন্ধকারের গভীর নিমজ্জিত অন্ধকারে রাখবে, সে আল্লাহকে দেখতে পাবে না। ওয়া আম্মা মান উতিয়া কিতাবহু ওয়ারা জাহরি, বাম হাতে আমল নামাটা নিয়ে আল্লাহ অন্ধকারের ভিতর দিয়ে পেছন দিকে দেবেন, আল্লাহ ওই বেইমানের দিকে জিন্দগিতে নজর তুলে দেখবেন না। ওই লোকটা তখন আফসোস করবে কিন্তু লাভ হবে না, আফসোস করে কোনো লাভ হবে না। এবার কিছু লোক কি শুরু হলো দেখেন কিয়ামতে, কিছু লোক মনে মনে ভাববে চারিদিকে তো ফেরেশতা দাঁড়িয়ে আছে, তারা তো কোনো কথা বলছে না, ইল্লা বিইজনি লা ইয়াতাকাল্লামুনা ইল্লা বিইজনি, সে আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু করবে না, ওইজনি রহমান ওয়া কালা সওয়াবা, আল্লাহর হুকুম শুনবে আবার যে ঠিক জায়গায় দাঁড়িয়ে যাবে। এই ফেরেশতাগুলোর কাজ, কিছু লোক এবার পালাবার চেষ্টা করবে, এদিকে যায় এদিকে যায়, যেখানেই যাবে মার পাবে, ঘুরে চলে আসবে, তখন ওরা নতুন একটা বুদ্ধি বার করবে, বেইমানেরা বুদ্ধি বার করবে, দেখেন কেয়ামতের মাঠে তারা বুদ্ধি বার করবে। মাঝে একবার আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, ভাই বিরক্ত লাগছে নাকি, আজকে বিষয় খারাপ লাগছে, শুধু কেয়ামত। এবার তারা বুদ্ধিটা কি বার করবে জানেন, দেখবেন এ কথাটা বহু জায়গায় বলেছি আজও বলছি, কিছু পেছনে কথা বল, খুব গল্প করছে ওরা, ওরা নিজেদের গল্পে মেতে আছে। এখন ঘটনা হলো কি, দুনিয়াতে আমি কারো অন্যায় করেছি, তারা আমাকে মারার জন্য একটা প্ল্যান তৈরি করছে, কিন্তু তাদের মারার আগে যদি আমি গিয়ে ক্ষমা চাই তাদের কাছে, ভাই ভুল হয়ে গেছে মাফ করে দেন, করবে কি করবে না। তো কিছু লোক যখন কিয়ামতের মাঠে দেখবে কোনো দিকে পালাবার কোনো ব্যবস্থা নাই, তো ওরা বলবে বিচার শুরু হওয়ার আগেই আমরা সারেন্ডার হয়ে যাই, তাহলে আল্লাহ বলবে যাহ তোরা যখন ভুল স্বীকার করলি তো মাফ, ওরা কি বলবে, রব্বানা আমাতানাসনাতাইনি ওয়াহিয়াতানাসনাতাইনি ফাতারাফনা বিজুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। ওরা পাগলের মতো আল্লাহর কাছে গিয়ে বলবে কল রব্বানা আমাতানাসনাতাইনি ওয়াহিয়াতানাসনাতাইনি
ফাতারাফনা বিজুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। দয়াল মাবুদ গত মৃত দুইবার জীবিত দুইবার ভালো করে জানতাম না বুঝতাম না, আজকে বুঝে নিয়েছে আপনার হুকুম ছাড়া কিছুই হবে না, আর আল্লাহ সমস্তটা আপনার হুকুমের মধ্যে দিয়ে চলছে। অতএব দয়াল মাবুদ রে আজকে পালাবার কোন রাস্তা আছে কি? যদি রাস্তা থেকে থাকে সেটা একমাত্র আপনি জানবেন, আর কেউ জানবে না। অতএব ওই রাস্তাটা বলে দেন, আজকে দিনে পালিয়ে যাব আবার নতুন করে আমল করে আসব, আমল করে এসে নতুন জীবন নিয়ে আপনার কাছে আসব। এরপরে যখন পৃথিবীতে যাব জীবনও বেপর্দা হব না, পৃথিবীতে যাব তো গীবত করব না, জীবনে বেঈমানি করব না, মসজিদ থেকে বের হব না, সমস্ত আমলগুলো ঠিক ঠিক করব, আমাদের চোখ খুলে গেছে। দয়ার মাবুদ গো একটি বার আমাদের পালাবার রাস্তা বলে দে। আল্লাহ কি বলবেন? আল্লাহ বলবেন শোনো, যেতে দিব না আল্লাহ এটা বলবেন না। আল্লাহর এক একটা কথা এক এক ধরনের, আল্লাহ এই জায়গায় বলবে তোরা যাবি আবার যেতে দিব, কিন্তু তোদের তুই হেদায়েত পাবি এর জন্য আমার কত খরচা জানিস? কত শহীদ হয়েছে নবী, কত সাহাবিকে আমি শহীদ করে দিয়েছি, কত মুমিন মুসলমান দিনের জন্য শহীদ হয়েছে। বান্দারে তুমি পৃথিবীতে যাও কিন্তু একটা শহীদের মূল্য মিটিয়ে দিয়ে যাও, খালি একটা শহীদের দাম দাও। কার ক্ষমতা আছে জি ভাই, কার ক্ষমতা আছে? মাথায় ঠুকে পড়ে গেল। এরপরে দরখাস্ত দিবে, মাবুদ আজকের দিনে হুকুমতের মালিক আপনি, আপনার বিরুদ্ধে কথা বলার কারো ক্ষমতা নাই, জান্নাতের মালিক আপনি, জাহান্নামের মালিক আপনি। কত বুদ্ধি দেখেন, ওদের সারা জীবন তো কুটবুদ্ধি করে খেয়েছে, আমল করেনি, ওখানেও এবার চালু করলো কুটবুদ্ধি। বন্ধ ওই জায়গায় গিয়ে এবার আল্লাহকে বলবে, মাবুদ রে আজকের দিনের ক্ষমতা আমি আপনার বুঝে নিয়েছি, আপনি বিশাল ক্ষমতার মালিক, আল্লাহর প্রশংসা শুরু করে দিল। দয়াল মাবুদ আপনি যদি সারা হাসরের মধ্যে যতগুলো বেঈমান কাফের মুশরিক আছে সবগুলোকে যদি জান্নাত দিয়ে দেন, কে কি করে নিতে পারবে আপনার? আল্লাহু আকবার, একচ্ছত্র ক্ষমতা দেখাচ্ছে আর কি। মাবুদ আপনি যদি সমস্ত লোকগুলোকে জাহান্নাম দেন তাও দিতে পারবেন, জান্নাত দেন তো দিতে পারবেন, বিধায় আপনার জাহান্নাম দিয়ে কি লাভ আছে, সবগুলোকে জান্নাত দিয়ে দেন। কি সুন্দর বুদ্ধি বের করেছে, এটা কোথায় আছে? সূরা আরাফে। ওরা এই বুদ্ধি যে বলবে, আল্লাহ সব জান্নাতে দিয়ে দেন। এই কদিন আগে কোথায় জি, এই পীরগঞ্জের পাশে তিন দিন আগে জালসা হলো, একটা উদাহরণ দিলাম যে আমাদের ইউপি মাদ্রাসাতে একটা ছেলে এক মুকাররির এই উদাহরণটা দিছিলেন এক বক্তা, ওকে পরীক্ষাতে যতগুলো খাতা দিয়েছে আর কোশ্চেন দিয়েছে, কোশ্চেনটাকে গুটিয়ে পকেটে ভরে নিয়ে খাতাতে লিখে দিয়েছে, হায়দরাত আপকে পাস নাম্বার হ্যায় দে দেতে তো ক্যা বাত থি। বুঝতে পারছেন, কোশ্চেনটাকে পকেটে ভরে নিলে প্রশ্নমালাটাকে দিয়ে খাতার হেডিংয়ে ওর নামটা আর রোল নাম্বার লিখে দিয়ে নিচে লিখেছে, হায়দরাত আপকে পাস নাম্বার হ্যায় আগর দে দেতে তো ক্যা বাত থি। তার মানে বলছে শিক্ষককে, নম্বর তো আপনার হাতেই আছে দিয়ে দেবেন, কি ঝামেলা আছে, এই বলে উঠে চলে গেল। নাম্বার আপনার কাছে আছে, আপনি যদি ওই নাম্বারটা দিয়ে দেন, 33 32 61 62 78 একটা নাম্বার দিয়ে দিলেন, তা আপনাকে কি ধরে জবাই করে দেবে কেউ? তো অসুবিধা কি আছে, দিয়ে দেবেন, এটা বলে দিল আর কি। এবার ও 10 দিন পরীক্ষা দিয়েছে, একই কথা লিখেছে, সাবজেক্ট যাই হোক কিন্তু উত্তর একই চলছে। এখন হযরত যিনি ওর খাতা দেখছে সে তো মানে হয়রান হয়ে যাচ্ছে যে কোন মাইন্ডের ছেলে রে বাবা, বিসমিল্লাটাও লেখেনি,
এবার তো রিজাল্ট দিতে হবে, হাওয়ায় যাইসা কারনি ওইসা ভরনি। আপনি যদি মেশিনের ডালাতে গম ভরেন তো গমের আটা, জও ভরলে জও আটা, ছোয়ালা ভরলে এদিকে তাই বার হবে। এখন রিজাল্ট কি এসছি জানেন? বেটা তেরে পাস কিতাব থি তো ইয়াদ করতে তো ক্যা বাত থি, মানে ও রিজালের জায়গায় এটা লিখে হজরত ওর হাতে দিয়ে দিলে। তার মানে ই বলছে, হুজুর আপনার কাছে নম্বর আছে দিলে অসুবিধা কি আছে? তখন হুজুর লিখেছে, বেটা বই তো তোমার কাছে ছিল, মুখস্থ করলে কি অসুবিধা ছিল? যেমন প্রশ্ন তেমনি উত্তর। এবার হাসার বাসীরা গিয়ে বলবে, মাবাদ জান্নাতের দরজা খুলে দেন, সমস্ত জান্নাত হাসরবাসীর জন্য আপনি যদি উন্মুক্ত করে দেন, আপনার মতো মাবুদের কেউ কিছু করে নিতে পারবে না। দয়াল মাবুদ বলবে, জান্নাতের দরজা 70 বছর খোলা ছিল, তোকে মসজিদ ডেকে ঢোকাতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা ইসলামিক কালচার একাডেমির পরিবেশনায় কোরআন হাদিসের আলোচনা শুনছিলেন। আল্লাহ আপনাদের উত্তম কল্যাণ দান করুন, আমিন। আপনি কি কম দামে ভিডিও এবং পাবলিসিটি ভাড়া খুঁজছেন? তাহলে যোগাযোগ করুন মোহাম্মদ আব্বাস আলী, ইসলামিক কালচার একাডেমি, ভর্নিয়া, রানীশঙ্কৈল, ঠাকুরগাঁও। মোবাইল 01713 77 7480 এবং 01714 22 86 41।